নমস্কার অনেকদিন পর আপনাদের সাথে ফেসবুক লাইভে কথা বলা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ঠিক আছেন সুস্থ আছেন খুব অল্প সময়ের জন্য লাইভে আসা এবং যেটা বলতে আসা যেটা জানাতে আসা সেটা খুব ইম্পর্টেন্ট সেটা খুব গুরুত্বপূর্ণ অনেকের জন্য যে কথাগুলো জানাবো সেটা অবশ্যই স্বস্তিদায়ক তৃপ্তির হতে পারে আবার কিছু কিছু বিষয় এমনও আছে যেটা অস্বস্তিকর হতে পারে অবশ্যই কোনোভাবেই এমন কোন লাইন আপনারা আমার মুখ থেকে এই মুহূর্তে শুনতে পাবেন না যেটা বা যে লাইনগুলো কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে বা কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিপক্ষে যা ফ্যাক্ট যা ট্রুথ যা ঘটনা যা পুলিশ ফাইলে আছে যা রেকর্ডে আছে যা কোর্টে রেকর্ড করা হয়েছে সেগুলোই আমরা বলবো তোলাবাজদের বিরুদ্ধে আমাদের অনারেবল চিফ মিনিস্টার অনারেবল প্রফেসর ড মানিক সাহা দারুণভাবে সক্রিয় হয়েছেন ইনফ্যাক্ট মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে প্রেস প্রেসে সামনে এসে ক্যামেরার সামনে এসে ব্রিফ করেছেন আমরা প্রেস রিলিজ শব্দটা ব্যবহার করবো না বলব প্রেস ব্রিফিং অনারেবল সিএম করেছেন সেখানে তিনি বলেছেন যে তোল্লাবাজদের কোনো জায়গা নেই তোল্লাবাজদের বিরুদ্ধে সতর্কতা বাণী তিনি দিয়েছেন কিন্তু ঘটনা হচ্ছে ত্রিপুরায় একটা বা দুটো তোলাবাজ গ্রেফতার হলি বা যেমন আজকে দক্ষিণের একটা তোলাবাজকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে জেল থেকে একদিনের জেলে পাঠানো হয়েছিল তারপর তাকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে আমি আসছি বিস্তারিত বলবো ধীরে ধীরে মুখ্যমন্ত্রীর এই কঠোর বাণী সত্ত্বেও সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে আমরাও আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী প্রচার করার যথা যথাসাধ্য চেষ্টা করেছিলাম এবার মুখ্যমন্ত্রীর এই কঠোরতা বা মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর নির্দেশিকা মুখ্যমন্ত্রীর কি বলবো হুশিয়ারি সত্ত্বেও কিন্তু এমন কিছু তোলাবাজ ত্রিপুরায় রয়েছে বিজেপির তোলাবাজ অবশ্যই যারা কোনোভাবেই বা যাদের কোনোভাবেই বাগে আনা সম্ভব হচ্ছিল না দলের পক্ষে এরপর মুখ্যমন্ত্রী কঠোর হয়েছেন দক্ষিণ জেলার বিজেপির যুব মোর্চার যিনি সভাপতি ছিলেন বহিষ্কার করা হয়েছে পদচ্যুত করা হয়েছে গ্রেফতার করা হয়েছিল আপাতত তিনি জামিনে মুক্ত যে কোনো সময়ে এই মামলায় ওনার জামিন বাতিল হতে পারে কেননা প্রভাবশালী হবার জেরে আদালতে হাজির না হয়েই তিনি জামিন পেয়েছিলেন এটা ঘটনা কিন্তু উনার আরও একজন চেলা শুভ্রজিৎ পাটারি উনার চেলাকে পুলিশ যখন গ্রেফতার করে তাকে আদালতে হাজির করা হয় যদিও সে মুখ লুকোচ্ছিল এবং আদালতে হাজির করার পর তাকে একদিনের জেল কাস্টাডিতে পাঠানো হয় জেসিতে পাঠানো হয় আজ যখন তাকে তোলা হয় জেলে তাকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে মাননীয় আদালত দেখুন সমস্যা হচ্ছে ভারত ভারতবর্ষে কাজ করতে গিয়ে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে সম্মান সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে কারণ আমি জানি আমার প্রতিটা লাইফ হাইকোর্টও মনিটর করে জানিয়ে কোনোভাবেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে তো কথা বলার সুযোগ নেই বিচার ব্যবস্থার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে নমনীয় মনোভাব পোষণ করে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে একটাই প্রশ্ন যিনি প্রধান কান্ডারি বিজেপির যুব মোর্চার দক্ষিণের সভাপতি সুমন দেবনাথ তাকে হাসপাতালে রেখে আদালতে হাজির না করিয়ে জামিন দেয়া হল আর তার এক চেলাকে জেলে পাঠানো হল এবং তারপর পুলিশ রিমান্ডেও পাঠানো হলো। এই কোন ধরনের বিচার প্রক্রিয়া এটা অন্তত আমরা বুঝিনি শুধু আমরা নই নেটপাড়া নেটিজেনরাও বোঝেননি এবং আমাদের মনে হচ্ছে তাকে জামিন দেবার পর যে মাননীয় শ্রদ্ধেয় ম্যাজিস্ট্রেট সাহেব জামিন মঞ্জুর করেছেন তিনিও রাজনৈতিক না হলেও অরাজনৈতিক চাপে হয়তোবা ছিলেন উনার মুড ছিল না জামিন দেবার তাই হয়তো বাধ্য হয়ে পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আরেক তোল্লাবাজ দক্ষিণ জেলার প্রাক্তন বহিষ্কৃত হবার পর আমরা প্রাক্তন শব্দটা ব্যবহার করছি প্রাক্তন বিজেপি যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথের চেলা শুভ্রজিৎ পাটারিকে। থিং ইজ দ্য দেখুন কি অভিযোগ কেমন অভিযোগ অভিযোগ দারুণ ভাবেই গুরুতর কিন্তু যে শুভ্রজিৎ পাটারী কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা যার অ্যাকাউন্টে আজ থেকে দু বছর আগে ছিল না একেবারে দু বছর বলছে কিন্তু দু বছর আগে যে শুভ্রজিৎ পাটারের কাছে বা ব্যাংক অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা হচ্ছিল আঠারো হাজার সাতশো টাকা এমন একটা কিছু একর্ডিং টু পুলিশ একর্ডিং টু আইও ও যিনি ইনভেস্টিগেশন অফিসার আছেন তো এবার দু বছরে এমন কি হল এবং ইনফ্যাক্ট এবার ত্রিপুরায় দ্বিতীয়বার বিজেপি আসার পর এমন কি হলো সোর্স টাকার সোর্স কি একান্নটা ব্যাঙ্ক থেকে ওনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এটা আমি বলছি না আদালতে পুলিশ বলেছে টাকার পরিমাণ কত মোট সংখ্যাটা কত প্রায় কোটি এক সত্তর লক্ষ টাকা এটা শুধুমাত্র একজনের ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে এটা হচ্ছে শুভ্রজিৎ পাঠারী যাকে পুলিশ রিমান্ডে রাখা হয়েছে এই মুহূর্তে যদিও আমরা যতটা জানি সে পুলিশ রিমান্ডে নেই এই মুহূর্তে গুরুর দেখানো পথেই হেঁটেছে চেলা সে নাকি অসুস্থ হঠাৎ করে শান্তির বাজার হাসপাতালে নিয়ে যাবার পর তার জন্যই লাইভে আসতে লেট হলো পুরো আপডেট নিয়ে আসা তাকে জিবিতে রেফার করা হয়েছে সে নাকি অসুস্থ হোয়াট এভার পুলিশ রিমান্ডে টর্চার তো করা হবে না পুলিশ রিমান্ডে টর্চার করা হয় না এটা ভুল ধারণা হয়তো বা জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাবার জন্য এই কৌশল বা অপকৌশল হোয়াট এভার ইট ইজ প্রশ্ন হচ্ছে এবার বিজেপি আসার পর এমন কি হয়ে গেল বা গত দু বছরের কথা যদি বলি এবার এক কোটি সত্তর লক্ষ টাকার মধ্যে এক কোটি চল্লিশ লক্ষ টাকা বিজেপি আসার পর এই গত দু মাসে তার ব্যাঙ্ক থেকে এই পাটারির অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে লাখ টাকা সেই টাকার ভাগ পেতেন বিজেপির প্রাক্তন দক্ষিণ জেলা সভাপতি খুব ইন্টারেস্টিং শুভ্রজিৎকে যখন পুলিশ জেরা করছিল তখন যে কথাগুলো উঠে আসে সে জানিয়েছে বাধ্য হয়ে এক প্রকার বাধ্য হয়ে সে জানিয়েছে যে বর্তমান যাকে দক্ষিণ জেলার সভাপতি বানানো হয়েছে যুব তার অ্যাকাউন্টেও গেছে টাকা অঙ্কগত পাঁচ লক্ষ টাকা দুবার দুটো টাকা ড্রপ হয়েছে যার ব্যাংক স্টেটমেন্ট আমাদের কাছেও আছে মিডিয়ার কাছেও আছে পুলিশের কাছে আছে আদালতে জমা দেওয়া হয়েছে আমরা দায়িত্ব সহকারে আগামীকাল যখন খবরের আকারে প্রকাশ করবো সব দেখিয়ে দেব অর্থাৎ চোর তাড়িয়ে সুমন দেবনাথকে যদি আমরা চোর ধরে নেই চোর তাড়িয়ে কি ডাকাতকে দায়িত্ব দেওয়া হল দক্ষিণ জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি হিসেবে প্রশ্ন এক প্রশ্ন দুই দক্ষিণ জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি হাসপাতালে থেকে জামিন পেয়ে যান তাহলে ওনার চেলা কিভাবে জেলে যান কিভাবে বা পুলিশ রিমান্ডে যান প্রশ্ন তিন কোনো না কোনোভাবে বিচার ব্যবস্থা পুলিশ তারাও কি প্রভাবিত হচ্ছেন বা প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে কোন উদ্দেশ্য শক্তি প্রশ্ন চার খুব ইন্টারেস্টিং চার নম্বর প্রশ্নটা হয়তোবা আপনাদের দুঃখ দেবে কষ্ট দেবে কিন্তু আমাদের কাছে তো প্রমাণ আছে একজন মাননীয় বিচারক যখন ফেসবুকে লিখতে শুরু করেন আই রিপিট একজন মাননীয় বিচারক যখন ফেসবুকে লিখতে শুরু করেন তখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয় কোন বিচারক কি লিখেছেন আমরা একটু ব্যাখ্যা যাব নাম আশিস পাল আশীষ পাল ডিস্ট্রিক্ট জাজ এট ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস ওনার প্রোফাইল এটা লিখে রেখেছেন দেখুন আমি লি বলবো মাননীয় আচ্ছা উনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন আশিস পাল মহোদয় শ্রদ্ধেয় আশিস বাবু তিনি কিছুদিন আগে অবসর নিয়েছেন এই বাবু বিলোনিয়ার একজন সুনাগরিকও বটে এবং বিলোনিয়া কোর্টে তিনি ছিলেন বা যা যা হয়ে থাকে বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে কাজ করেছেন এই প্রাক্তন ম্যাজিস্ট্রেট সাহেব যিনি কিছুদিন আগে অবসর প্রাপ্ত হয়েছেন বিলোনিয়ার এই ঘটনায় তিনি প্রশ্ন করেছেন যে আমাদের অনারেবল চিফ মিনিস্টার অনরেবল প্রফেসর ড মানিক শাহ মহোদয় এবং আমাদের অনারেবল পি এম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা করেছেন দারুণ কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের অনরে সি এম অলসো তো ওই মাননীয় প্রাক্তন বিচারকের প্রশ্ন ম্যাজিস্ট্রেট সাহেবের প্রশ্ন যে এ ধরনের তোলাবাজরা যদি থাকে তাদের বিরুদ্ধে ইডি সিবিআই কেন হবে না কেননা টাকার অঙ্কটা দশ লক্ষ কুড়ি লক্ষ পঞ্চাশ লক্ষ সত্তর লক্ষ বা আশি লক্ষ নয় টাকার অঙ্কটা অনেকটাই বেশি কোটি কোটি কোটিরও বেশি এবং এই তোলা কাজ একটা পুরো স্টেটে চেইনটা আছে যে চেইনটাকে ব্রেক করতে চাইছেন অনরে সিএম ত্রিপুরা চিফ মিনিস্টার ত্রিপুরা এবার পুরো চেইনটাকে জুড়ে দিলে কিন্তু অ্যামাউন্ট টাকার অঙ্ক প্রায় একশো কোটি টাকা সবটাই তোলার টাকা হুমকি দিয়ে ধমকি দিয়ে চমক দিয়ে তোলা আদায় করা হয়েছে কখনো ব্যবসায়ীর কাছ থেকে দশ লক্ষ কখনো কাউকে ট্রান্সফার করে দেয়া হবে বলে এক লক্ষ সবজি ব্যবসায়ী গরু ব্যবসায়ী পাঠা ব্যবসায়ী মাছ ব্যবসায়ী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী কাউকে ছাড়ে এই তোলা বাজরা অবৈধ জমি দখল থেকে শুরু করে যা যা করা যায় সব করেছে এই তোলা যার বিরুদ্ধে আমরা বলতে পারি কার্যত জেহাদ ঘোষণা করেছেন আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাও প্রশংসা কিন্তু হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সবাই বলছেন স্যালুট মানিক সাহা স্যালুট মাননীয় মুখ্যমন্ত্রী এমন মুখ্যমন্ত্রী আমরা পাইনি আপনি পারবেন আপনি কাজ করে দেখান মানুষ বলছে খুব ইন্টারেস্টিং যে সিপিআইএম এর ডেডিকেট একদম ডেডিকেটেড ওয়ার্কাররা পর্যন্ত ফেসবুকে নিজের টাইম লাইনে অনারেবল সিএম মানিক সাহাকে ধন্যবাদ জানাচ্ছেন ওনার কঠোর পদক্ষেপের জন্য এবং বিলোনিয়ার মানুষ নয় শুধু গোটা রাজ্যের মানুষ খুশি মানুষ বলতে শুরু করেছেন শুধুমাত্র দক্ষিণ ত্রিপুরায় কেন গোটা রাজ্যেই মুখ্যমন্ত্রীর এই তোলাবাজ দুর্নীতি বাজদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হোক যে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারকের কথা এই মুহূর্তে লাইভে উচ্চারণ করেছি আমরা বাবুর কথা তিনিও কিন্তু বলেছেন স্বপ্ন সফল হবে তখনই যখন প্রতিটা পাড়ায় প্রতিটা অঞ্চলে ইডি আর সিবিআই প্রকাশ্যে আসবে আর এই তোলাবাজদের শিক্ষা দেবে লকআপে পাঠাবে এর জন্য এই লাইভে আসা আমি ক্ষমাপ্রার্থী একটু দেরিতে তথ্য জোগাড় করতে সমস্যা হয়েছিল আপনাদের জানাব যে শুভ্রজিৎ পাটারী তাকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে সে দক্ষিণ জেলার বিজেপির প্রভাবশালী যুব নেতা ছিল যদিও বিজেপিরই একটা মহলে স্বস্তি এই সমস্ত তোলাবাজরা আর নেই বা এই সমস্ত তোলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছেন আমাদের অনারেবল চিফ মিনিস্টার ত্রিপুরায় হয়তোবা নতুন সূর্যোদয় একেই বলা হয় পরিবর্তনের পর আরও একটা পরিবর্তন আর আমরা যেভাবে বলি মানিক ভার্সেস বিপ্লবে পার্থক্য অনেক পার্থক্য শিক্ষায় পার্থক্য আচরণে পার্থক্য চিন্তাধারায় পার্থক্য রাজনীতিতে পার্থক্য ডিসিশনে আর পার্থক্য কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণে ইন্ডিপেন্ডেন্ট আজ দায়িত্ব সহকারে একবার অবশ্যই স্যালিউট জানাতে চায় ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী অনরেবল প্রফেসর ড মানিক সাহাকে ভালো হোক শুভ হোক তোরা বাজরা জেলেই থাকুক ভালো থাকুন শুভরাত্রি গুড নাইট লাভ ইউ অল জয়েন্ট